বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা, প্রযোজক এবং পরিচালক মনোহর সেন দীপজল। তো ভিউয়ার্স, হয়তোবা এই মুহূর্তের সামনে দেখতে পাচ্ছেন একটি বড় আকারের মহিষ, তারপরে আরও দুইটি গরু বাঁধা আছে। সেক্ষেত্রে আপনার মনে হতে পারে যে এখানে মনোহর সেন দীপজলের মতন একজন গুণী অভিনেতার প্রসঙ্গটি কেন এসেছে। তো যেই জায়গাটিতে এই তিনটি গরু বেঁধে রাখা হয়েছে তার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ডুপ্লেক্স টাইপের একটি বাড়ি। একজন ক্লিনার এই তিনটি গরুকে কিন্তু বেশ যত্ন করছে, ওয়াশ করছে। তো ভিউয়ার্স, আমরা এই কুরবানির ঈদকে ঘিরে আমরা জানি যে গাবতলীর যে বিশাল বড় গরুর হাটটি রয়েছে ঢাকাস্থ, এই গরুর হাটের ইজারা এবার পেয়েছেন বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় খল অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মনোহর সেন দীপজল। তো আমরা হঠাৎ করেই সন্ধ্যার পরেই মনোহর সেন দীপজলের বাড়িতে যে উপস্থিত হই, কারণ আমরা জানি এই যে সাভারের যে বাড়িটি রয়েছে ফুলবাড়িয়ার, এই বাড়িটিতে শুধু শুটিং হাউজই না, এই বাড়িতে রয়েছে মনোহর সেন দীপজলের গরুর খামার থেকে শুরু করে বিভিন্ন ধরনের পশু পাখির খামারও রয়েছে। তো আমরা এই কোরবানির ঈদকে ঘিরে যেহেতু গরুর খামার রয়েছে, আমরা জানি যে 250-300 গরুর তিনি বরাবরই এখানে লালন পালন করে থাকেন। তো এখানে যেতেই এই বড় বিল্ডিংটির সামনে আমাদের চোখে একটি বড় আকারের মহিষ এবং দুইটি গরু চোখে পড়লো। তো আমাদের জানার আগ্রহ হলো এই গরুগুলো আসলে কি মনোহর সেন দীপজল সাহেবের খামারের না। আমরা জানতে পেরেছি মনোহর সেন দীপজল সাহেব তিনি এই কুরবানির ঈদকে ঘিরে তার গাবতলীর হাট থেকে এত বিশাল আকারের একটি মহিষ এবং দুইটি গরু তিনি কুরবানিকে অপেক্ষা করে ক্রয় করেছেন। আর আমরাও চেষ্টা করেছি মনোহর সেন দীপজলের এই যে শুটিং হাউসটি রয়েছে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, সেই শুটিং হাউসে অবস্থিত খামারের পাশাপাশি আসলে এই ঈদকে ঘিরে তিনি কুরবানির গরুর যে আয়োজনটি করেছে, অর্থাৎ তিনি তার গরুর খামারের পাশাপাশি তিনি নিজেও যে কী কী গরু তিনি এবারের কুরবানিকে উপলক্ষ করে ক্রয় করেছে সেই চিত্রটি দেখানোর জন্য। তো ভিউয়ার্স দেখেন কত বড় ধরনের সার, তারপরে কিন্তু আর একটি ব্ল্যাক কালারের সার অর্থাৎ কালো, তারপরে এখানে যেটি আসলে বলেছিলাম যে দুইটি গরু না, এখানে আমরা বড় আকারের তিনটি গরু কিন্তু আমাদের চোখে পড়েছে এবং একটি বড় ধরনের মহিষ চোখে পড়েছে। তো ভিউয়ার্স, মনোহর সেন দীপজলের এই খামারটি যেটি রয়েছে এই ফুলবাড়ির খামারটিও কিন্তু বেশ জনপ্রিয়, কারণ এখানে আমরা জানি 30-40 গাভী রয়েছে, যে গাভী থেকে প্রতিদিন অ্যাভারেজ প্রায় 250-300 লিটার দুধ তিনি সংগ্রহ করে থাকেন। পাশাপাশি আমাদের এখানে যাওয়ার পরে ওনার খামারে বেশ কয়েকটি বড় বড় মহিষ চোখে পড়েছে। তো ভিউয়ার্স, বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেতা মনোহর সেন দীপজল এবং তার যে বাড়িটি, বাড়িটির চিত্র কিন্তু এই তিনটি গরুর পাশাপাশি দেখানোর চেষ্টা করেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে অনেক ডান পাশ দিয়ে তাকানোর পরেই একটি খামারও দেখেছেন। ভিউয়ার্স, মনোহর সেন দীপজল সম্পর্কে আপনার মতামত কী, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন।